Hello viewers, welcome back to my channel. I'm Pinku raj, and I'm a channel shobaike shagotom. So viewers, ei moto uposthit hoyechi Joshur cafe Bil Horina. So viewers, shongei thakun. যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মুরলী খুলনা রোড ধরে আপনারা 2-3 মিনিটের মতন যাত্রা করবেন। যাত্রা পথে আপনাদের সামনে 3টি তেলের পাম্পের সম্মুখীন আপনারা হবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো প্রকার 3টি তেলের পাম্প অতিক্রম করে যেন দূরের দিকে না চলে যান, সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমে আপনাদের যে তেলের পাম্পটির সম্মুখীন হবেন চাকলাদার ফিলিং স্টেশন এবং আরেকটি হচ্ছে মনির হোসেন ফিলিং স্টেশন। ভিউয়ার্স, আপনারা যারা ক্যাফে বিল হরিণাতে যেতে যাচ্ছেন তারা যশোর টার্মিনাল থেকে 3টা তেলের পাম্প রেখে আসবেন। এখন আমি আছি মায়া ফিলিং স্টেশন, এটা তৃতীয় তেলের পাম্প। এখান থেকে মায়া ফিলিং স্টেশনের পাশে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এই সাইনবোর্ডটি দেখতে পাবেন। এখন আমি মায়া ফিলিং স্টেশন থেকে রাস্তাটা পার হব। রাস্তা পার হওয়ার পর আপনি ওইখান থেকে যে কোনো যানবাহন ভাড়া করে নিয়ে ক্যাফে বিল হরিণের উদ্দেশ্যে যেতে পারেন। যানবাহনটি হতে পারে ভ্যান, রিক্সা, ইজি বাইক, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, এমনকি বাইসাইকেল। তো ভিউয়ার্স, আমি ইতিমধ্যে চলে আসছি ক্যাফে বিল হরিণাতে। তো ভিউয়ার্স, ক্যাফে বিল হরিণাতে আসলে কি দেখার আছে, প্রাকৃতিক দৃশ্য কি আছে, সেটা বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করবো। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। আকর্ষণ নাম্বার 1, নৌকা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় ফ্যামিলি, বন্ধু বান্ধব সকলে মিলে ঘোরাঘুরি করছেন। তো ভিউয়ার্স, আপনারা জানাইছেন থাকতে পারে যে এই নৌকায় কেউ ঘুরছে, কত টাকা হলে আমরা নৌকায় ঘুরতে পারবো, কত সময় ঘুরতে পারবো। তো ভিউয়ার্স, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের যে নৌকায় ঘুরতে কত টাকা লাগবে। তো ভিউয়ার্স, নৌকায় ঘুরতে 30 মিনিট 100 টাকা। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, এমনকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও ঘুরতে যেতে চাচ্ছেন এই ক্যাফে বিল হরিণায়। আর এই যে এখানে নৌকা ভ্রমণের যে একটা মজার মুহূর্ত, এটা আপনারা কেউ মিস না করার চেষ্টা করবেন। এটা একটা সুন্দর মুহূর্ত, আর সময় কেটে যাবে কখন আপনারা বুঝতেই পারবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য। ভিউয়ার্স, দ্বিতীয় আকর্ষণ নাগরদোলা। তো ভিউয়ার্স, নাগরদোলায় আপনি আপনার সোনামণি বাবুকে নিয়ে, আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার বন্ধু বান্ধবকে নিয়ে কিন্তু নাগরদোলায় ঘুরতে পারবেন। আর নাগরদোলায় ঘোরার মজাটাই কিন্তু অন্যরকম। যারা নাগরদোলায় চড়তে ভালোবাসে তাদের কাছে একটা অন্যরকম আকর্ষণীয় একটা জিনিস। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। তৃতীয় আকর্ষণ হচ্ছে যে আসলে একটু অন্যরকম। তো ভিউয়ার্স, আমরা যেহেতু দূর দূরান্ত থেকে আসবো, আসার পরে অনেক টায়ার্ড পা লাগে, জন্য কি এই জায়গাটা অনেক ফাঁকা, ঠিক আছে। তো এখানে এসে যে উন্মুক্ত বাতাস, সেই উন্মুক্ত বাতাসটা আপনারা এখান থেকে পাবেন, কারণ এখানে উন্মুক্ত বাতাসে বসে তারপর প্রাকৃতিকের সাথে মিলিয়া ছবি ওঠার একটা বিশাল একটা অদ্ভুত চমৎকার জায়গা, যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না এমন জায়গা। তো ভিউয়ার্স, পরবর্তী আকর্ষণ দেখার জন্য সঙ্গেই থাকুন। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার ঘোরাঘুরির পরে কিছু খাওয়া দরকার। তো খাওয়ার জন্য আমাদেরকে এখানে যেতে হবে, আর এখানে যে খাওয়ার যে জায়গাটা একটু অন্যরকম না,
যে আমরা ভালো রেস্টুরেন্ট এসির মধ্যে বসে খাই, কিন্তু এটা একটু উন্মুক্ত থাকা জায়গায় জলের উপর বেশি আছে, অনেকটা টুঙের মতন আর কি, সেখানে আমরা খাবো। আর আমার মশারগুলো কেমন সেটা একটু চলেন দেখা যাক। তো ভিউয়ার্স, এখানে যে খাবারগুলো পাবেন তার মেনু কার্ড এটা। যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কিন্তু এখান থেকে অর্ডার করতে হবে, আর পে ফার্স্ট, আগে বিলটা পরিশোধ করতে হবে, তারপর এখান থেকে খাবার পাবেন। আপনারা যেখানে বসবেন ঠিক সেইখানে আপনার খাবার পৌঁছে দেবে। আসতে একটু দেরি হবে, তার জন্য আমাদের কোথাও বসতে হবে, যেখানে খাওয়াটা পাবো সেখানে বসবো। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। আপনারা যদি কখনো এখানে আসতে চান তো আমি তো বিস্তারিত বিশ্লেষণ করেছি, আপনারা এইভাবেই এখানে চলে আসবেন।